গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আগের থেকে এখন অনেকটা ভালো আছি। তো আজ হচ্ছে স্যাটারডে আর আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালে উঠে চা টা খেয়ে এখন আমি এসে গেছি ঘরে, বিছানা টিছানা পরিষ্কার করব বলে। আর তোমাদের থেকে আমি সরি চেয়ে নিচ্ছি আগেই, তার কারণ হচ্ছে এর আগের দিনকে আমি ব্লগে বলেছি, ব্লগে না মানে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এরপর থেকে আমি রোজ রেগুলার বেসিসে ব্লগ দেব। বাট আমি সেই দিনকে মানডে ছিল আর আমার সানডে থেকে জ্বর হয়েছিল, তো আমি ভেবেছিলাম মানডেতে হয়তো আমার জ্বরটা কমে যাবে একটু রেস্ট নিলে। বাট তারপর থেকে আমার আরও শরীরটা বেশি করে খারাপ হলো, আর তখন শুধু আমার জ্বর ছিল, বাট মানডের পর থেকে আমার এত পরিমাণে গলায় ব্যথা আর কাশি শুরু হলো, মানে আমি মানে এতটাই পরিমাণে অসুস্থ হয়ে গেলাম। তো আমি আর কোনো রকম কিছু ব্লগ শুটও করতে পারলাম না আর ভিডিও বানা মানে আপলোড করতে পারলাম না। তো যাই হোক, এখন অনেকটা বেটার আছি। তো দেখো, আমি আগের চাদরটা তুলে ফেললাম আর আমি আজকে ভেতরের চাদরটাকেও চেঞ্জ করে নিলাম। আর তোমরা তো জানোই আমি বিছানায় দুটো করে চাদর পা। তো দেখো, আজকে এই চাদরটা আমার নতুন, তো নতুন চাদরটা আজকে বিছানায় পাচ্ছি। এটা অনেক দিন হয়েছে কিনেছি, বাট যেহেতু ঘর বাড়ি ঠিকঠাক হচ্ছিল তাই ঘর দোরে নোংরা ছিল, তাই জন্য আর নতুন কোনো চাদর পাতা হয়নি। তো ভাবলাম আজকেই ঘর দোরগুলো একটু পরিষ্কার হয়েছে, তো আজকে চাদরটা পাতা যাক। তো কেমন লাগছে চাদরটা জানিও, কিন্তু এটার কোয়ালিটিটি অতটাও ভালো নয়। এটা এমনি মানে আমার বাপের বাড়ির ওখানের একজন এমনি বাড়িতে এসে বিক্রি করে, সেখান থেকে কিনেছি, কোনো দোকান থেকে কিনিনি। তো এবারে আসছে সব থেকে বোরিং কাজটা, যেটা করতে আমার একদমই ভালো লাগে না, সেটা হচ্ছে বালিশের ওষার পরানো। এই কাজটা করতে আমার একটুও ভালো লাগে না। তো যাই হোক, ওষারগুলো পরিয়ে নিয়ে আমি এরপরে ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেছে আর এখানে এটা দুটো ইয়ারবার্ড আছে, সুব্রত কিনেছে, একটা ওর নিজের জন্য, একটা আমার বাবার জন্য, মানে দুটোই বলতে গেলে বাবা একটা নিজের জন্য কিনেছে, একটা ওকে গিফট করেছে, সুব্রত অর্ডার দিয়ে কিনে দিয়েছে। তো দেখো, এখানে আমি বিছানার খাটের উপরটা পরিষ্কার করে নিচ্ছি আর এটা মানে আমি ডেলি বেসিসেই করি, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু রাস্তার উপরে বাড়ি, তো এই জায়গাটা প্রচণ্ড ধুলো পড়ে আর এই জায়গার ধুলোটা ভীষণ চোখেও লাগে, আর আমরা সবসময় এই জায়গাটায় হাত দিই, তো নোংরা থাকলে ভীষণই মানে ধুলো থাকলে খারাপ লাগে, নিজেদেরও গা ঘিনঘিন করে। তো এই জন্য এই জায়গাটাকে আমাকে রোজই পুষতে হয়, আমি ডেলি বেসিস এই জায়গাটাকে পরিষ্কার করে রাখি। তো দেখো, কথা বলতে বলতে আমার মোটামুটি অনেক একটা কাজই এগিয়ে এসেছে আর আজকে আমি মানে একটু ভালো করে ডিপ ক্লিন করব ঘর দোর। তার কারণ হচ্ছে আমার মানে আমি বিগত 4-5 দিন ধরে কোনো রকম কিছু ঘর দোর পরিষ্কার করতে পারছিলাম না, সেই জন্য কম্পিউটার টেবিলের উপরটাগুলো একদম মানে আবর্জনার মতন রয়েছিল। তো এগুলোকে সব আমি পরিষ্কার করব আর এই জায়গাটা নোংরা থাকলে ভীষণই বাজে লাগে, ঘরে ঢুকলেই এই জায়গাটার দিকে চোখ পড়ে আর এই জায়গাটা এত নোংরা থাকলে দেখতেও ভীষণ খারাপ লাগে। তো আজকে এই জায়গাটা পরিষ্কার করব, বাট এইটা আমাকে রোজই করতে হয়, যদি 1-2 দিন এই জায়গাটা পরিষ্কার না করি তাহলেই এই জায়গাটা মানে নোংরা হয়ে যায়। তার কারণ হচ্ছে ঢুকেই আমরা কিছু হাতে থাকলেই এর উপরে রাখি, সব সময় জায়গার জিনিস জায়গায় রাখা হয় না। তো তাই জন্য এই জায়গাটাকেও আমাকে ডেইলি পরিষ্কার করতে হয়। তো দেখো, মোটামুটি মানে খুব বেশি ভালো করে সব কিছু নাবিয়ে ক্লিন করব না, উপর উপর সব জায়গার জিনিস জায়গায় রাখবো আর জাস্ট একটু কালিয়ান দিয়ে পরিষ্কার করে নেব।
তাহলেই একদম জায়গাটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আর এর ভেতরগুলো মানে ভালো করে ডিপ ক্লিন আমি কিছুদিন আগেই করেছিলাম, যেদিনকে আমার শরীরটা একটু ভালো ছিল আমি সেদিনকে ওইগুলো ভালো করে ডিপ ক্লিন করেছিলাম। তো আজকে তাই জন্য তো এই টেবিলটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি এই টি টেবিলটাকে পরিষ্কার করে নেব। আর এই টি টেবিলটা আমার একটা ফেভারিট টি টেবিল, এই টেবিলটা আমার খুব পছন্দের। তো এটাকে, এটা কাঁচের টেবিল, তো এটাকে জাস্ট একটু কালিন দিয়ে পুছলেই খুব ভালো পরিষ্কার হয়ে যায়, একদম ঝকঝক করে। আর এই টেবিলের উপরে যেটা আমি রেখেছি, এটা আমাকে একজন আমার ভাসু গিফট করেছেন, খুব সুন্দর জিনিসটা। এটার উপরে একটুখানি জল দিতে হয়, আর জলের মধ্যে একটা অ্যারোমা মানে একটা এসেন্স আছে সেটা দিয়ে দিতে হয়, আর এই মোমবাতিটা ধরিয়ে এর ভিতরে দিয়ে দিতে হয়। তাহলে কি সুন্দর ঘরের মধ্যে একটা গন্ধ হয়ে যায়, অ্যারোমা হয়ে যায়। তো দেখো আমার ঘর দোরগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। এরপর আমি চলে যাব জামা কাপড়গুলোকে কাচতে দিতে। জামা কাপড়গুলোকে কাচতে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখন আমি বাসনগুলোকে ঠিক করে অর্গানাইজ করে রাখবো। তো এই সেলফটার মধ্যে মানে এই ড্রয়ারটার মধ্যে আমি যত ছোট বাটি আছে আর যে টিফিন বক্সগুলো আছে সেইগুলোকে অর্গানাইজ করে রাখি। তো এই জায়গাটার মধ্যে আমি একটা মানে এইরকম একটা জিনিস রাখবো, এটা অ্যাকচুয়ালি ফ্রিজে রাখার। তো আমার চারটে একবার কিনেছিলাম, তো ফ্রিজে তিনটে রেখেছি আর একটা এমনি পড়েছিল, তো আমি এখানে ভাবলাম রাখি। তার কারণ হচ্ছে অনেক সময় বেশি মানে ছোট বাটি রাখলে বা প্লেট রাখলে মাঝখান দিয়ে পড়ে যায়। এইগুলো আমি আরও দুটো তিনটে কিনবো। নিচের যে সেলফটা রেখেছি সেটার মানে নিচের যে ড্রয়ারটা আছে সেটার মধ্যে দেওয়ার জন্য মানে রাখার জন্য। তো দেখো সব ছোট বাটিগুলোকে এরমভাবে আমি এক এক করে মানে সাইজ অনুযায়ী স্টিলের বাটি আলাদা, সিলভারের বাটি আলাদা, আর টিফিন বক্সগুলোকেও আমি আলাদা করে রেখেছি যাতে আমার খুঁজে পেতে অসুবিধা না হয়। তো এরমভাবে রাখায় আমার খুব সুবিধাও হয়েছে। তো এই ড্রয়ারটা তো এরকম রেখে মানে এই ছোটো বাটি রেখেছি, আর তার নিচের ড্রয়ারটা এটা একটু বড়। আর এখানে আমি সব রকম বড় বাসন রেখেছি, বড় যে স্টিলের আমার বাসনগুলো আছে সেইগুলোকে রেখেছি। আর এই উপরে আমি এখন মানে ছুরি, কাঁচি, হাতা, খুন্তি, যাবতীয় চামচ যত আছে সমস্ত কিছু রেখেছি। তো এরপর আমি ভেবেছিলাম যে রান্না করব, বাট ততক্ষণে আমাদের বাড়িতে কাজ করতে চলে এসেছিল এখানে মানে লাইট কারেন্টের মিস্ত্রি এসেছিলেন কাজ করার জন্য। আর আমি বলেছিলাম এর আগেই আমাদের একটু কাজ বাকি আছে, মায়ের ঘরের লাইট, মায়ের ঘরের বাথরুমের লাইটটা লাগানো বাকি আছে, তো সেটা আজকে করে দিয়ে গেল। আর রান্নাঘরেরও একটা লাইট লাগানো বাকি আছে, সেটা আবার অন্য দিন লাগাবে। তো দেখো এখানে আমি অনেক দেরি হয়ে গেছিলো, তাই জন্য প্লেন ডাল আর আলু সিদ্ধ মানে ভাজবো বলে এখানে পেঁয়াজ ভেজে নিয়ে। আগের দিন রাত্রেবেলায় আমরা বিরিয়ানি খেয়েছিলাম, তাই পরের দিন সকালবেলা একদম মানে হালকা আলু সিদ্ধ আর ভাত খাচ্ছি। তো দেখো দেড়টা অলরেডি বেজে গেছে, আর এখন এই জায়গাটা লাইটের এই জায়গাটায় রং করা বাকি আছে। তো এই জায়গাটুকুনি আর এই দরজার এইটুকুনি জায়গা সুব্রত মানে রং করে দেবে বলেছে। তো এখন দেড়টার সময় ও এসেছে রং করতে, আর এই গ্রিলটাতেও রংটা খুব বাজেভাবে করে দিয়ে গেছে মিস্ত্রি।
তো এখন ও এসেছে রং করতে। তো এই রং করতে করতে ওর প্রায় 3টে বেজে গেছিলো আর আমাদের খেতে খেতে প্রায় 4টে বেজে গেছিলো। তো খাওয়া দাওয়ার পরে আর কথা হয়নি। এটা পুরো ইভিনিংয়ে আমি এটা শ্যুটটা করছি, মানে খেয়ে দিয়ে উঠে আমাদের বিকেলবেলায় আমরা একটু মানে বেরাবার জন্য রেডি হয়েছিলাম। তো আমি সেজেগুজে একদম রেডি হয়ে গেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে রওনা দিয়েছি, একদম আমরা ইছাপুর অবধি গেছি। তো ইছাপুরে মেনলি গেছিলাম আমরা মানে আমাদের অ্যাকোরিয়ামের জন্য কিছু জিনিসপত্র কিনতে, কারণ আমাদের অ্যাকোরিয়ামটার অবস্থা খুবই খারাপ, মানে হয়ে গেছিলো, উপরের র্যাকটা ভেঙে গেছিলো, ভেতরের গাছগুলো নষ্ট হয়ে গেছিলো। তো ইচ্ছা ছিল যদি ভালো কোনো মাছ পেতাম তাহলে একটা কি দুটো কিনতাম, বাট আজকে কাকুটার দোকানে কোনোই মাছ ছিল না, বলেছিলো সানডেতে আসবে। তো আমরা মাছ না কিনেই শুধু জাস্ট ঢাকাটা আর কয়েকটা জিনিস কিনে নিয়েই, মানে এই গাছটা ভেতরের এইগুলো কিছু ডেকোরেটিভ আইটেম কিনে নিয়ে আমরা বাড়ি মানে এখান থেকে রওনা দিয়েছি। তো এখান থেকে আমরা চলে এসেছি সোজা শ্যামনগর কালীবাড়ি। তো আমি একটু কালীবাড়ির ভেতরে ঢুকেছিলাম, আমার কয়েকটা জিনিস কেনার ছিল। এগুলোর থেকে এগুলোর দাম বেশি। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম যে মেনলি আমি কালীবাড়িতে কি করতে এসেছিলাম। তো এখন শুধু সংসারের মানে ঘর গোছানোর এইসবেরই জিনিস কেনা চলছে। তো এরপর আমি আর সুব্রত একটা রোল খেলাম আর তারপরে বাড়ি চলে। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি কেনাকাটি করে। কেনাকাটি করার পর একটু ও বাড়িতে গেছিলাম। তো ও বাড়ি থেকেও এখন বাড়ি চলে এসেছি আর গেছে আমার অনেক কা মানে এখন আমাকে রান্না করতে হবে। প্রায় 11:15 মতন বেজে গেছে আর আজকে আমি রাত্রে করবো ডিনারের চাউমিন। এই যে দেখো চাউমিনগুলো নিয়ে এসেছি, এগুলো হচ্ছে ওই পাতলা পাতলা যে চাউমিন, মানে সরু সরু যে চাউমিনগুলো হয় সেই চাউমিন। এটা খেতে আমার খুব ভালো লাগে। ডাইনিং টেবিলটার যে কভার, সেই কভারটা খারাপ হয়ে গেছিলো, সেইটা কিনেছি আর কয়েকটা পাপোশ কিনেছি, তেমন কিছু দেখানোর মতন কিনিনি। আর বেশি কথা আর বাড়াচ্ছি না, কারণ আমার এমনিতেই গলা ভীষণ পরিমাণে বসে এখনও রয়েছে, এখন আমি ঠিক করে কথা বলতে পারছি না। আর আজকে সারাটা দিন আমি এই জন্যই ক্যামেরার সামনে আসিনি, তার কারণ হচ্ছে এমনিতে আমি কথা বলতে পারছি না, মানে গলা একদম বসে রয়েছে। তার মধ্যে আমাদের পাড়াতে মানে রক্তদান শিবির হবে, সেখানে সারাদিন গান বাজছে, মানে খুব জোরে জোরে গান বাজছে। কালকেও সারাদিন মানে ওখানে গান বাজবে, তো কালকেও সেরকমভাবে কিছু আমি মানে কথা বলতে পারবো না। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো, আর যারা আমাকে আজকে প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।